কারণ তোমার বড় বুবুজান আছে না, তোমার যদি সন্তান হয় তার যদি কোনো ক্ষতি করে তাহলে তাহলে আমি বড় কষ্ট পাবো, তাই না? তাহলে চলুন না এখনই এই মুহূর্তে আমার আব্বাজানের আলাই। বেশ ওগো গোলাল, তাহলে আর বিলম্ব নাই প্রয়োজন, চলো আমরা যাই তোমার সেই আব্বাজানের বাড়ি। গোলাল বাদশাজি, গোলাল চলো, আর তুমি হাঁটতে পারছো না তাই না বাদশাজি? গোলাল কিন্তু তার আগে বলুন, এই পথ আগে কখনো তো আমাকে নিয়ে যাননি। হ্যাঁ গোলাল, এই কোন পথ বাদশাজি? এটা এই গভীর জঙ্গলের থেকে আগে তো কখনো এই পথ দিয়ে যাইনি বাদশাজি। গোলাল বাদশাজি, এই কি হলো সোজা রাস্তা তোমার বাপের বাড়ি, তুমি হাঁটতে পারছো না সেই জন্যই সোজা রাস্তা তোমাকে নিয়ে এসেছি। কিন্তু বাদশাজি, গোলাল এই গভীর জঙ্গলে আমার যে বড় ভয় করছে বাদশাজি, ওই দেখুন বাদশাজি, শুনতে পাচ্ছেন পাখির গর্জন, আমি আমাকে ভয় পাচ্ছি। গোলাল আমি তো তোমার কাছে আছি, গোলাল তোমার কোনো ভয় নেই, গোলাল তুমি চলো ঘুটি ঘুটি হাঁটতে হাঁটতে চলে যাবো ঠিক তোমার বাপের বাড়ি। গোলাল বলো, গোলাল কি হচ্ছে? গোলাল বাদশাজি, গোলাল বাদশাজি, আরে তোমার কষ্ট হচ্ছে, কেমন মাথাটা ঘুরছে, আমি আর চলতে পারছি না গোলাল, আমার বড় কষ্ট হচ্ছে বাদশাজি। গোলাল ওকে গোলাল, তাহলে মনের মাঝে তুমি একটু বিশ্রাম রাখো গোলাল। আপনি বলছেন আমি কোলে মাথা রেখে ঘুমাই, আর আমার ঘুম ভেঙে গেলে আমরা আবার পথ চলতে শুরু করব, কেমন?
হ্যাঁ গোলাল, কিন্তু বাদশা জি গোলাল আমার তো বড় ভয় করছে। আরে তোমার কোনো ভয় নেই, আমি তো আছি না তোমার কাছে। কিন্তু বাদশা জি গোলাল, আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে ছেড়ে কোথাও যাবেন না, নাহলে আপনি যদি আমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যান তাহলে এই বনের হিংস্র জন্তুর আমাকে খেয়ে ফেলবে। বাদশা জি আমাকে খেয়ে ফেলবে। গোলাল আমি তোমাকে ভালোবাসি না গোলাল, তাই আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আর তোমাকে ছেড়ে আমি চলে যাব। তবু আমার মনটা কেন এত কুগাইছে বাদশা জি, আমার যে বড় ভয় করছে। গোলাল কোনো ভয় নেই গোলাল, আমাদের ভালোবাসা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। বেশ তাই যেন হয় বাদশা জি, তাই যেন হয়। গোলাল গোলাল ও গো গোলাল, নালা আমি তোমাকে তো খুব ভালোবাসি, তোমাকে আমি কত ভালোবেসেছি গোলাল, আর তোমাকে ফেলে আমি কোথায় যাব গোলাল। নালা তুমি তো আমার সন্তান দেবে, সেই সন্তান এই মসনদে বসবে, আর আমি হব তার আব্বা জান, আর তুমি হবে তার আম্মা জান। আল্লাহ হে মেহেরবান, আমি যাকে এত ভালোবাসি আজ তাকে কেমন করে আমি ধুয়ে যাব। আল্লাহ তুমি আমার বলে দাও। দাদা আমি তো খোদার কাছে আমি কসম খেয়েছি, বড় বেবি আমার বলেছি তাকে রেখে আসতেই হবে। হে আল্লাহ হে মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করো। আমি এখন কি করি, আমাদের এই ভালোবাসা ধ্বংস করে আমাকে চলে যেতেই হবে। এতো গুলাল ঘুমিয়ে পড়েছি, এই সুবর্ণ সুযোগে রেখে আমি আমাকে চলে যেতেই হবে। আমাকে চলে আল্লাহ একই তোমার খেলা আল্লাহ, যে আজকের আমাকে আপা চান বলবে, যে আম্মি চান বলবে, তাকে আমি কেমন ভাবে ঘুম পারি। আমি চলে যাচ্ছি, হে আল্লাহ মেহেরবান তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। Get out!
কিন্তু আমি আমি তো কোনো পথ চিনি না, আমি আমি কোথায় যাব? আমি কার কাছে সাহায্য চাইব? কে আমাকে সাহায্য করবে? ওগো খোদা, তুমি ছাড়া এই গভীর জঙ্গলে আর তো কেউ নেই খোদা। তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও আমি কোন পথে যাব। আমাকে পথ দেখাও খোদা, আমাকে পথ দেখাও খোদা। কিন্তু কেন আমার অপরাধ? আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে তাহলে আমার বাচ্চাটি আমাকে এই গভীর জঙ্গলে ফেলে দিয়ে কেন চলে গেল? না না, আমি আমি বুঝতে পেরেছি, আমার একটাই অপরাধ, আমি যে মা হতে চলেছি এটাই যে আমার অপরাধ। কারণ আমার বড় বুবু যা সে যে কোনোদিন মা হতে পারিনি, আর আমি আমি যে মা হতে চলেছি। ওগো খোদা, মা হওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে কেন কেন আমার গর্ভে সন্তান দিয়েছ খোদা? আমার গর্ভে সন্তান দিয়ে আর সেই সন্তানকে কেন হত্যা করবে খোদা? আমি যদি পাপ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন খোদা, আমাকে শাস্তি দিন। আমার ঘরে মেরে সন্তান তো কোনো অপরাধ করিনি খোদা, তাহলে কেন 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 তাকে শাস্তি পেতে হবে খোদা? ওগো খোদা, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করে খোদা, আমাকে শাস্তি দাও খোদা। Yeah.
বাবা বলে ডাক, তোর মুখে বাবা ডাক।
তুই রাগ করেছিস? তুই আমার ডাকে আর সাড়া দিবি না? বেশ মামেশ, তোকে তোকে আমার ডাকে সাড়া দিতে হবে না। তুই তুই ঘুমা মা, ঢুকমা আ, তুই ঘুমা, তুই ঘুমা। আমি আমি তোর এই শিশু বাচ্চা দুটোকে তুলে নিয়ে চললাম আমার ওই পণ্য কুঠিরে। দাদু ভাই, কিরে দিদু ভাই, আমার কুঠেরে যাবে তো? হ্যাঁ, কৌ দুষ্টুমি হয়েছে না রে? হ্যাঁ, চল চল, তোর মা আমার হাতে তুলে দিয়ে ইন্তেকাল করেছে। চল মা, চল চল, দাদু ভাই চল, দিদি ভাই, আমরা এখন আমার কুঠিরে যাই। তোমাদের খুব খিদে পেয়েছে না? আচ্ছা বেশ দাদু ভাই, তোমরা ওই হরিণ আর বাঘের দুধ খাইয়ে খেয়ে এসো। দাদু ভাই, দিদি ভাই, যাও। দাদু ভাই, ওরে দিদি ভাই, আজ এই জঙ্গলের মধ্যে বাঘে হরিণের দুধ খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি, বড় করে তুলছি, তাই তোমার নাম দিলাম সজঙ্গুলি, আর তোমার নাম দিলাম মা বনবিবি। আর সজঙ্গুলি এইবার দেখুন, 20 বছর পরে সাধু বাবার কাছে মানুষ হলো বনের মা বনবিবি আর সজঙ্গুলি। তাই ফকির সাহেব ধীরে ধীরে আগিয়ে চললেন বনবিবি আর সজঙ্গুলিকে। হে আল্লাহ, তোমার অশেষ করুণায় মাতৃ পিতৃহারা দুই ভাই বোনকে দেখতে দেখতে আমি অনেক বড় করে তুলেছি। বড় করে তুললে কি হবে? কিন্তু এই জঙ্গলে আর ওদের রাখা যাবে না, তার কারণ এদেরকে অন্য জঙ্গলে পাঠাতে হবে। তাই বলছি, কোথায় ভাই সজঙ্গুলি? দাদু, কোথায় মা বনবিবি? আমাদের কিসের জন্য রেখেছো দাদু?
মা মনোবিবি বলো দাদু বলো তোমরা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো হে দাদু ভাই সো জঙ্গলি দাদু তোমাদের আর এই জঙ্গলে থাকা হবে না কারণ তোমাদের এই জঙ্গলে থাকলে কেউ দেবী বলে পূজা করবে না আর পূজাও দেবে না কি বলছো দাদু হ্যাঁ ঠিকই বলছি বলতে পারো দাদু তোমার ছেড়ে পিতৃমাতৃহারা দুটি ভাই বোনে আমরা কোথায় যাব বলো বলো দাদু তুমি আমাদের বলে দাও আমাকে বিদায় দিতে তোমাদের আমাদেরকে বিদায় দিত আমার বড় তাকে বেঁধে বসছে তাই তবু হলেও তোমাদেরকে বিদায় দিতে হবে দিদি দাদু গো তাই বলছি আমরা সেই গহীন জঙ্গলে যাব না সেখানে বাঘ ভাল্লুকের ভয় সেখানে গেলে আমাদের খেয়ে ফেলবে মুজান আর মাঝে রাখবে না স্বয়ং আল্লাহ তাদের সহায় তাদের কিসের ভয় দাদু ভাই দাদু তাই বলছি আমি তোমাদের যাওয়ার পথ সব রেডি করে রেখেছি আর তোমাদের যেতে হবে কোথায় জানো দাদু ভাই কোথায় দাদু ওই আঠারো মাটি জঙ্গলে হ্যাঁ ভাই ওই আঠারো মাটি জঙ্গলে বিশাল ভয়ঙ্কর জীবী জন্তুর আছে তোমরা ভয় পাবে না তোমরা কোনোদিন ভয় পাবে না তাহলে আমাদের হাসি মুখে বিদায় দাও দাদু ওরে ভাই জঙ্গলে আঠারো মাটি খেলো খালিতে যাই এসো ভাই দাদু ভাই জঙ্গলে আমরা যদি কোনো বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি তুমি আমাদের রক্ষা করো দাদু তুমি আমাদের রক্ষা করো আমি তোমাদের সর্বসময় তোমাদের সাথে সাথে থাকবো দাদু ভাই আর আর এই নাও এই নিয়ে যাও আমার রক্ষা কবচটি তোমাকে দিলাম যেখানে এই কবচের জোরে সব জীব জন্তু হিংস্র হোক আর মানব হোক আর দানব কেউ তোমাদের কাছে শুদ্ধ করে পারবে না তোমাদের দাদু দাদু হ্যাঁ হ্যাঁ তোমরা এখনই বেরিয়ে পড়ো দাদু ভাই বেরিয়ে পড়ো দাদু ভাই তাই সবই দাদু তোমরা এখনই বেরিয়ে তোমার আশীর্বাদ নিয়ে আমরা যাবো আমাদের নামের প্রচারে করতে দাদু দিদি ভাই আশীর্বাদ করো দাদু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ করি তোমরা তোমরা অনায়াসে চলে যাও দাদু মনে চলে যাও আমাদের যাওয়ার সময় তুমি এমন করে বাধা দিও না দাদু এমন করলে যে তোমার কষ্ট হবে না 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 আমার কোনো কষ্ট হবে না তুমি চলে যাও তোমরা চলে যাও তাহলে আমরা এখন আসি দাদু গো তাহলে বিদায় দাও দাদু আমরা চললাম ওই আঠারো ভাটি জঙ্গলেতে মোদের বিদায় দাও গো ও মরে দাদু যাই মরা জঙ্গলেতে ওদের বিদায় দাও গো ও মরে দাদু